মাথার দাম ছিল 10 লাখ। গ্রেপ্তার মাও নেতা, মোস্ট ওয়ান্টেড মাওবাদী নেতাকে অস্ত্রসহ গ্রেপ্তার করলো পুলিশ। অভিযুক্তকে এদিন তোলা হয় আদালতে। পুরুলিয়ার জেলা পুলিশের বড় সরু সাফল্য, পুলিশের জালে গ্রেফতার মাও নেতা সব্যসাচী গোস্বামী। বাগমুন্ডি থানার ঝাড়খণ্ড লাগোয়া জঙ্গল থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের কাছ থেকে পিস্তল, গুলি ও বেশ কিছু আপত্তিকর জিনিস উদ্ধার করেছে। এনআইএ এই মাও নেতার মাথার দাম 10 লক্ষ টাকা ঘোষণা করেছিল। জানা গিয়েছে অতীতে একাধিক অপরাধমূলক কাজে যুক্ত ছিল এই মাও নেতা, বেশ কয়েকবার গ্রেফতারও হয়েছিলেন। শুক্রবার ধৃতকে আদালতে তোলা হলে বিচারক পুলিশি হেফাজতে নির্দেশ দেন। উত্তর চব্বিশ পরগনার ঘোলা থানার বাসিন্দা সব্যসাচী গোস্বামী ওরফে অজয় ওরফে কিশোর ওরফে বাবুর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। মাওবাদীদের কেন্দ্রীয় কমিটির সদস্য এই সব্যসাচী বাংলার ইনচার্জের কাজ করেছিল বলে জানতে পেরেছে পুলিশ। পুলিশের অনুমান, নতুন করে সংগঠনকে সাজাতে নানা পরিকল্পনা নিয়েছিল এই নেতা। মাও নেতা গ্রেপ্তারের পর সাংবাদিক সম্মেলন করেন পুরুলিয়া জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে পুলিশ সুপার জানান, কাল রাত্রিরে বাগমুন্ডি থানার চৌনিয়া বলে একটা জঙ্গল প্যাচ থেকে, যেটা মাঠার থেকে কাছাকাছি ঝাড়খণ্ড বর্ডারের থেকে 3 কিলোমিটার অ্যাপ্রক্স, সেখান থেকে আমরা সব্যসাচী গোস্বামী আলিয়াস কিশোর একে আমরা ইন্টারসেপ্ট করি, একে গ্রেপ্তার করি। এর কাছ থেকে বেশ কিছু আমরা নিষিদ্ধ যে ব্যান্ড যে সাংঘ অর্গানাইজেশন আছে সিপিআই মাওয়িস্ট, তার অনেক লিটারেচার পাই, একটা 9mm পিস্তল উইথ অ্যামিউনেশন পাই এবং আরও বেশ কিছু ইনক্রিমিনেটিং আর্টিকেল আমরা সিজ করি, তাকে আমরা অ্যারেস্ট করেছি। ডিউরিং ইন্টারোগেশন আমরা যেটা জানতে পেরেছি যে এই ধৃত ইন্টারসেপ্টেড পার্সন সেন্ট্রাল কমিটির মেম্বার সিপিআই মাওয়িস্টের অ্যাজ ওয়েল অ্যাজ ইয়ারবিন মেম্বার, ইনি আমাদের কাছে অ্যারেস্টেড হয়েছে কাল রাত্রিতে। আমরা তাকে আজকে ফরওয়ার্ড করে পিসিতে নিচ্ছি, আবার যে ফার্দার ইন্টারভিউ সেটা আমরা যেটুকু জানতে পেরেছি, এখনও খুব প্রাইমারি স্টেজে আমরা আছি। এখনও যেটা জানতে পেরেছি যে জঙ্গলমহলে নতুন করে স্কোয়ার মুভমেন্ট করানোর জন্য, এই পরিস্থিতি যে পিস এখন আছে সেটাকে ডিস্টেবিলাইজ করার জন্য এবং নতুন করে রিক্রুট করার জন্য এবং তাদের যে ব্যান্ড অর্গানাইজেশনের যে আইডিওলজি আছে সেটাকে স্প্রেড করার জন্য, এইটাই তাদের মেন উদ্দেশ্য ছিল। এবং তার সাথে কিছু সাবভার্সিভ অ্যাক্টিভিটিসের প্ল্যানিং ছিল। এই 2005 অ্যারেস্টে প্রথম, তারপর 2013-2018 লাস্ট অ্যারেস্ট হয়েছিল 2018 সালে। এর বিরুদ্ধে জেলায় কতগুলো মামলা রয়েছে এখন আমাদের কাছে? এখনও পর্যন্ত আমরা যেটা দেখেছি একটা মামলা লাইভ আছে আমাদের, বাকি অন্যান্য অর্গানাইজেশনের কাছেও মামলা আছে। আমরা জানতে পেরেছি যে ডিফারেন্ট অর্গানাইজেশনের কাছে এর এগেনস্টে মামলা পেন্ডিং আছে, আমরা সেগুলো কথা বলছি এবং অন্যান্য যে এজেন্সি আছে তাদের সঙ্গে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, পুরুলিয়া।